চ্যালেঞ্জ জুয়েল ফ্যামিলি, আমি রুমা। আজকে হলো রবিবার, শুভ দীপাবলি আমার তরফ থেকে সবাইকে জানাই। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, বড়দের প্রণাম। তো এখন দেখো, সন্ধ্যেবেলা থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম, কেন সকাল থেকে অনেক কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও স্টার্ট করা হয়নি। এই সন্ধ্যে থেকেই সৎসঙ্গে গেছিলাম, সৎসঙ্গ থেকে এসে তারপরে তোমাদের সাথে ভাবলাম সন্ধ্যে থেকে ভিডিওটা আজকে স্টার্ট করবো, নাহলে অনেক বড় হয়ে যাবে। সকালে তো সেরম কিছু নয় ছিল না, খালি পুজো আজা করেছি, সন্ধ্যেবেলা যাব, যেখানে যাব দেখাবো, সেই জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, সন্ধ্যে থেকেই স্টার্ট করলাম, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো কিরম রঙ্গোলি, ফুলের রঙ্গোলি দিয়েছি তোমাদেরকে দেখাই একটু। আমি এখন এই দোরগোনাগুলোতে এরম করে ফুল দিয়ে সাজাচ্ছে পুরো দেয়ালির জন্যে। মামি দেখাও কিরম সাজাচ্ছ। স্মাইল করো মামি। তোমাদেরকে দেখাই না, দেখো এইখানে কত সুন্দর একটা রঙ্গোলি বানিয়েছে। দেখো এখানে ফুল দিয়ে সাজিয়েছি, এখানে দিয়া লাগাতে বাকি আছে, দিয়া লাগাবো। এখানে একটা দিয়া লাগানো হবে, আর এখানে দেখো ফুল দিয়ে সাজিয়েছি, বুঝো, প্রদীপ লাগানো হবে। আর আজকে মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছি ফুল দিয়ে একদম মন্দিরটাকে। আজকে রাধা রানীকে ড্রেস নতুন করিয়েছি ব্লু কালারে, গোবিন্দকে আর রাধা রানীকে দেখো ব্লু কালারের ড্রেসটা পরিয়েছি, আর গোপালও নতুন ড্রেস পরেছে। দেখো একদম হলদেতে সাদাতে ফুল দিয়ে সাজিয়েছি একদম মন্দিরটা, এত সুন্দর লাগছে পুরো, একদম সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে বাইরেটা ফুল দিয়ে সাজিয়েছি, এরম করে তুলসীতলাটাও এরম করে সাজানো হয়েছে। আর এই যে লাইট লাগানো হয়েছে দেখতেই পাচ্ছ, একদম কত সুন্দর লাগছে। আর বাইরেতে একদম তো সব জায়গায় ছকছক ছকঝক করছে একদম, দেখো জানলাগুলো একদম পুরো ঝিকঝিক ঝিকঝিক করে জ্বলছে সব, দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে বারবার দেখতেই থাকি দেখতেই থাকি। ফাঁকা জায়গাগুলোতে দিয়া লাগানো হবে, ফুলটা খালি সাজিয়েছি এখন, এখন পুরো ডেকোরেশন বাকি আছে, পুরো দিয়া লাগাবো। দিয়া লাগানোর পর তোমাদেরকে দিয়াটা আগে লাগাই, লাগিয়ে তারপরে তোমাদেরকে পুরো দেখাবো। এখন সন্ধ্যে টন্ধে দেবো বাকি আছে দিতে, 6:30 বেজে গেছে, এবার সন্ধ্যে দেবো। যমুনা তীর ব্রহ্মচারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
দাদা দামোদর। দেখো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, সব প্রদীপ জ্বালানো হয়ে গেছে, বাইরে তো প্রদীপ জ্বালানো হয়ে গেছে, বাইরে এত হাওয়া দিচ্ছে খোলা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে বাইরেতে সব প্রদীপ নিভে যাচ্ছে খুললেই। এখানেও দিয়েছি হাওয়ার জন্য, এরকম আইডিয়া করে সব প্রদীপ লাগানো হয়েছে, এত হাওয়া নাহলে একটা প্রদীপও জ্বলতো না, সেই জন্য এবারে মাটির প্রদীপ আনেনি, সব এরকম প্রদীপই দিয়েছি। এতে টেনশন নেই নেবার। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেল, সব লক্ষ্মী পুজোও করা হয়ে গেছে, সব পূজা আজা করা হয়ে গেল, আর প্রদীপও জ্বালা হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে এখান থেকে দেখতে, কালারিং কালারিং দেখো একদম খুব ভালো লাগছে। আর এরকম যদি না দিতাম, মানে একটা প্রদীপও জ্বালানো তোমাদেরকে দেখাতে পারতাম না, সব বুঝে যেত, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানটায় তো রঙ্গোলি করে একটা প্রদীপ দিয়ে দিয়েছি, আর বাইরেটা তো তোমাদেরকে দেখালাম, এত সুন্দর হয়েছে রঙ্গোলিটা, খুব ভালো হয়েছে। তো চলো একটু পরে আবার তোমাদের কাছে আসছি। তো আজকে লক্ষ্মী পুজোটা কিরকম হলো, কিরম লাগলো তোমাদেরকে কমেন্ট করে বলবে। আর বাইরের দেখো লাইটগুলো ঠিক এরকম লাগছে, জানলা তো খুলে তোমাদেরকে দেখাতে পারবো না, এত হাওয়া দিচ্ছে, সব দিয়া ঠাকুরের কাছে দিয়া জ্বেলেছি, সব মানে বুঝে যাওয়ার খাপ, সেজন্য তোমাদেরকে জানলা খুলে দেখাতে পারছি না, জানলার ভেতর থেকে দেখাচ্ছি। দেখো আমি দেখো রেডি হয়ে গেছি, এখন ওরা রেডি হচ্ছে, পুরো রেডি ঠাকুর দেখতে যাবো বলে তো এই শাড়িটাই পরলাম পার্পল কালারের। আর উপমাখানে রেডি হয়ে গেছে, আর নিচে তো প্রচুর বাজি ফাটছে, এত বাজি ফাটছে পুরো জানলা খোলা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে একদম নিচেটা, উপর থেকে দেখালে পুরো নিচেটা একদম অন্ধকার ধোঁয়া, আর কত আওয়াজ হচ্ছে, বমের আওয়াজে শুনতেও পাওয়া যাবে না ভালো। আর আমি দেখো এই যে শাড়িটা পরেছি কিরকম লাগছে, দেখো বাইরেটা পুরো হয়ে আছে একদম, এত বাজি পড়ছে, ওই দেখো ওই দেখো এত বাজি পড়ছে চতুর্দিকে, ওরা এখনো আসেনি, আসুক, আসলে তারপরে যাব। দেখো বাইরে কি লাইট দেওয়া আছে সব, ওইখানে এত বাজি পড়ছে, এত বাজি পড়ছে, স্কুটি করে যেতে ভয় লাগবে, কেননা যে ইয়ে আছে তোমার বম ফুটছে, তো যেন মনে হচ্ছে স্কুটির কাছেই বম ফুটে যাবে। আরে না ওটা তো বলছিস।
নমস্তুতে এষা পুষ্পাঞ্জলি সবিষ্ণুকা সপরিবারায় গন্ধা পুষ্পম শ্রী শ্রী শ্যাম কালিকা ঐ নম। প্রচন্ড দেখো ভিড় হয়েছে, এত ভিড় পুরো একদম পাবলিকে ভর্তি। আর চলো আমরা এক জায়গায় এসেছি ঠাকুর দেখতে, সেন্ট্রাল পার্ক বলে জায়গা, আর এখানে পাশেই হচ্ছে বসেছে মানে মেলা বসেছে। কত সুন্দর বড় বড় ঝুলা দেখা যাচ্ছে, সব তো চাপতে পারিনি, আমার অত ইন্টারেস্ট নেই, কিন্তু দেখতে খুব ভালো লাগে কেউ যদি চাপে। আমি নিজে চাপতে পারি না ঠিক আছে, কিন্তু কেউ চাপলে খুব ভালো লাগে। বড় বড় ঝুলা বসেছে, আর এখানে এই মণ্ডপ, মণ্ডপের ভেতরে ভগবান আছে। চলো মা কালীকে দেখে আসি, দর্শন করে আসি, তো চলো তোমরাও দেখো। আর পায়েল তো ভীষণ ভয় পাচ্ছে, একদম এত বাজি করছে, মুখটা কিরম ঘুরে আছে ভয়েতে, বাজিতে খুব ভয় লাগে, সেই জন্য দেয়ালিতে ওর মানে বেরোতে, বাইরে বেরোতে খুব ভয় লাগে। আর বাইরে বেশ বাচ্চাগুলো বাজি কটাকে দেখতে খুব ভালো লাগছে, তো আপনাদের দেখি তোমরাও দেখো। निकाल रहा हूँ वीडियो यार। এখন বাজে আড়াইটে, এইসবে এলাম, এসে ড্রেস ফেস চেঞ্জ করে আর শুয়ে পড়েছি, শুতে যাচ্ছি, এখনও শুইনি, তো ভাবলাম ভিডিওটা এন্ড করা হয় না করি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই, গুড নাইট, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমরা কিরম কালী পুজো কাটালে সেটা কমেন্ট করে বলবে। Oh, 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 oh